हाय हेलो नमस्कार सत श्री अकाल वेलकम तुम्हारे एक नतून ভিডিওতে। तो आज के सिल्वर स्क्रीन এসে আছি মুভি দেখতে, তো সেটা হচ্ছে তোমার কাছের মানুষ, তাই তো? অনেক দিন পর দেবদা এবং বুম্বাদাকে একসাথে দেখছি, ঠিক বললাম? মানে ককপিটে দেখেছি না, ককপিটে তো দেবে ছোটবেলায় প্রসেনজিৎ ঘুরে বেড়াচ্ছিল, আর মানে একসাথে দেখা হয়েছিল না, একটা দুজন একসাথে ছিল না, মানে প্রথম বাড়িটা না, মানে বল বিগারের পর चलो আমি না করতে পারি না, একদম একদম। তো অলরেডি 10 মিনিট মতো আছে, জার্নি করে এলাম, তো দীর্ঘ যাত্রা। হ্যাঁ, একটা রাস্তা আসার পর একটা ব্রিজ হেঁটে অতিক্রম করতে হয়, তারপর আবার বাসে চাপতে হয়, 30 কিলোমিটার তা 300 কিলোমিটার মনে হতে পারে। হ্যাঁ, অনেক। তো কাছের মানুষের কোনো টিম যদি দেখে থাকো, দেখো আমরা কত কষ্ট করে সিনেমা দেখতে আসছি, তো তার জন্য একটা কমেন্ট করে দিতেই পারো তোমরা। তো চলো সিনেমা হলেই যাই ডাইরেক্ট, নাকি? কাছের মানুষের টিম না, দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার, পরের সিনেমাতে मार ख्याल रख भी देखे कथा শান্তশিষ্ট জায়গায় দাঁড়াই দেন বলছি, তো আপাতত একটা অটো নিতে হবে। তো ফাইনালি অটোতে চাপলাম, মিডলে দুটো ঠাকুর দেখলাম, তারপরে বাড়িতে এলাম, এবার একটু পরে কিছু খাবো। তার আগে বলি কেমন লাগলো কাছের মানুষ সিনেমাটা। হ্যালো ফ্রেন্ডস, বলতে পারো সিনেমাটার মধ্যে দুটো ক্যারেক্টার আছে, মেন কথা যেটা নাম হচ্ছে দেব এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। না, সুদর্শন এবং, হ্যাঁ মানে ওদের, হ্যাঁ সুদর্শন এবং কুন্তল, দেব কুন্তল রূপে অভিনয় করেছেন, জিৎ সুদর্শন হিসাবে। তো এখানে সুদর্শন নাম নেই সুদর্শন, কিন্তু কাজ করতে সুদর্শনে কিছু নাই, মানে খুব ভালো দর্শন দেখানোর মতো কিছু নাই, উল্টোটা রাস্তা দেখাচ্ছে দেবকে এই সিনেমাতে, আমি বলতে চাই না কি। তো বাকবাকিটা দেখতে পারো, ওভারঅল আমার তো ভালো লেগেছে। দেবদা বলেছিল যে একটা মানুষকে যদি চেঞ্জ করতে পারে সুসাইড ইয়ে থেকে, তো এমন কিছু হয়ে যায় সিনেমাতে যে তার জন্য যদি তোমরা ওইসব ভাবো তো চেঞ্জ হতে পারে মাইন্ড। তোর আমার বলতে গেলে যেগুলো ভালো লেগেছে এই সিনেমাতে, অনেকগুলো বেশি ভালো লাগা আছে, তার মধ্যে অন্যতম সব থেকে যেটা ভালো সেটা হচ্ছে মধুরা পালিকের ডিওপির কাজ, এখানে ক্যামেরা ওয়ার্ক দুর্দান্ত। দ্বিতীয় কথা, নীলাঞ্জন চট্টোপাধ্যায়ের মিউজিক যেটা একটা আলাদা লেভেলে নিয়ে গেছে সিনেমাটাকে, এখানে গানগুলো এত সুন্দরভাবে ব্যবহার হয়েছে। তৃতীয় কথা, সিনেমাটা ওই যে একটা মানে জীবন কাহিনীরকে প্রথমেই ট্রেলারে একটা ট্রিবিউট দেওয়ার পর শুরু করেছিল, ওই জীবন কাহিনীরই গল্পের যে ওয়ান লাইনার করে এগিয়ে নিয়ে গেছে সেটা খুব সুন্দর। ক্লাইম্যাক্সটা ভালো, একটা একজনের ক্যামিও আছে সেটা ট্রেলারে নেই, সেটা তোমরা সিনেমা দেখলে জানতে পারবে। আর সিনেমার শুরুর দিকটা কিছুটা বোরিং লাগতে পারে, ওখানে একটুখানি কমেডিগুলোকে জোরজবরদস্তি ঢোকানো হয়েছে এরকম মনে হতে পারে। হ্যাঁ, প্রসেনজিতের ক্যারেক্টারটা বলা যেতে পারে যে যাকে তোমরা ধরতে পারবে না রীতিমতো, এক কথায় বলতে গেলে যে সে ভালো না খারাপ এটাই একটা বড় প্রশ্ন হয়ে থেকে যাবে তোমাদের কাছে। ওভারঅল সিনেমাটা আমার খুব ভালো লেগেছে, বিগত শেষ তিন চারটে দেবের সিনেমার থেকে এটা অনেক বেশি ভালো লেগেছে। মানে সব এজ গ্রুপের কি দেখতে পারে সিনেমাটা, মানে দেখে কি ভালো লাগবে সবার? আমার মনে হয় সবারই দেখার মতো সিনেমা। আচ্ছা,
তো অবশ্যই দেখতে পারো। তো তোমাদের দেখায় কি করে, দেখো লাইট জ্বালিয়ে আছে, অফ করে একবার লাইটটা জ্বালা। তো অন্ধকার জায়গায় শুটিং হচ্ছে, মানে ভিডিও হচ্ছে, তো এখান থেকে তাদের কেটে পড়ি, তো পরে দেখা হচ্ছে নাকি। ভিডিওটা ভালো লাগে লাইক করো, লাইক করো, শেয়ার সাবস্ক্রাইব করে দিও।